অঙ্ক শুধু করলেই চলবে না, অঙ্কটা কিভাবে তাড়াতাড়ি করতে হবে সেটা জানা আমাদের জন্য। তো আমরা কিছু নিয়মকানুন দেখবো যে পদ্ধতিগুলোতে আমরা অঙ্ক তাড়াতাড়ি করবো। যেমন দেখো, আজকে আমাদের বিষয় হচ্ছে কোন সংখ্যার বর্গমূল করো বা স্কোয়ার রুট করো। তো দেখো, স্কোয়ার রুট করার আগে আমরা কতগুলো জিনিস দেখবো, যে স্কোয়ার রুট করতে গেলে আমাদের কি কি লাগবে। সবার আগে শিখুন আমরা গুণ। কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো ব্যবহার করলে আমরা গুণগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারি। যেমন দেখবে বাজার চলতি ভিন্ন ভিন্ন বইতে লেখা আছে যে কোনো সংখ্যা তার শেষে বা একক স্থানে যদি 5 থাকে সেই সংখ্যার বর্গের নিয়ম। যেমন ধরো 35, তো 35-এর বর্গ যদি করতে হয় তাহলে 35 গুণ 35, তো নিয়ম বলছে কি, বলছে এ দুটো গুণ করে নিচে বসাও, তাহলে 5 5 25। এবং এইখানে যে থাকবে তার পরবর্তী সংখ্যা থেকে গুণ করবো। 3 রয়েছে, কত গুণ গুণ করবো আমরা? 4। তাহলে 3 4 12, এই হলো আমাদের 35-এর স্কোয়ার। তাহলে ঘটনাটা কেমন ঘটলো, যে কোনো সংখ্যার একক স্থানে যদি 5 থাকে তো সেই সংখ্যার বর্গের নিয়ম আমরা কি দেখলাম, প্রথমে এ দুটো গুণ করে এখানে বসাও, তারপরে এখানে যে থাকবে তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসাও। উদাহরণ হিসেবে আমরা এখানে যেমন ধরে নেবো 65, তাহলে 65 স্কোয়ার কেমন মনে করবো, 5 5 25 6 7 42, এই 4225 হলো 65 স্কোয়ার। আশা করি নিয়মটা বলে গেছে। এইবার দেখো আমরা মূল বিষয় কি ছিল আমাদের, স্কোয়ার রুট বা বর্গমূল। তো বর্গমূল করতে গেলে সবার আগে বর্গকে সমান মাপের দুটো সংখ্যার গুণফল হলো বর্গ। তাহলে মূলটা কি করে আসবে, ওই সমান মাপের দুটো সংখ্যা থেকে আমরা যদি একটা সংখ্যা বার করে নিয়ে আসি তাহলে বর্গমূল। আমাদের কাছে এই কতগুলো সংখ্যা দেওয়া আছে এদের স্কোয়ার রুট নির্ণয় করতে পারা আছে। তোমরা ছোটবেলায় ভিন্ন ভিন্ন নিয়ম দেখেছো, আমরা ভাগ প্রক্রিয়া স্কোয়ার রুট করতাম। তবে দেখো চাকরি পরীক্ষা এই স্কোয়ার রুট গুলো করার জন্য খুব বেশি হলে 5 থেকে 6 সেকেন্ডের বেশি সময় ব্যয় করা যাবে না। তারপরে দেখবো এগুলো কিভাবে আমরা করবো। সবার আগে দেখো, যে কোনো কিছুর ক্ষেত্রেই আমার একক স্থান বা ইউনিট প্লেস এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি বললাম, একক স্থান বা ইউনিট প্লেস, কারণ কোনো একটা সংখ্যার বর্গ তৈরি হবে দুটো সমান সংখ্যার গুণফল দিয়ে। তো দেখো সমান সংখ্যার গুণফল তার একক স্থানে কম্বিনেশনটা কেমন আসে, আমরা 1 গুণ 1 হতে পারে, 2 গুণ 2 হতে পারে, 3 গুণ 3 হতে পারে, 4 গুণ 4 হতে পারে, 5 গুণ 5 হতে পারে, 6 গুণ 6 হতে পারে, 7 গুণ 7, 8 গুণ 8, 9 গুণ 9, 0 গুণ 0। কোনো বর্গ সংখ্যা নেই যেগুলো এর বাইরে কোনো কম্বিনেশনে গুণ করে আসবে। তো দেখো গুণফলটা কেমন পাই আমরা, 1 4 9 16, 16 শুধু 6 লিখবো কারণ একক স্থান চাই, 5 36 শুধু 6 লিখবো একক স্থানের জন্য, 49 শুধু 9 লিখবো, এর 4 এর 1 এর 0। আমরা যদি এটুকে বাদ দিয়ে দিই না, তো দেখো এর মধ্যে একটা বিরাট মজার খেলা চলছে। মজার খেলা কেমন চলছে দেখো, ঠিক দেখো 5-এর এই দিক থেকে আর এই দিক থেকে রিটার্ন করে আসবে। তো আমরা সবার আগে কি চেষ্টা করবো, এই একক স্থান দেখে বোঝা যে আমার যে স্কোয়ার নম্বরটা আছে তার স্কোয়ার রুটে কত আসতে পারে। আমাদের কাছে এই কম্বিনেশনগুলো ছিল, কোনো বর্গ সংখ্যার একক স্থানে এদের বাইরে কোনো অন্য অঙ্ক বা সংখ্যা থাকতে পারে না। তাহলে এবার দেখো আমার কাছে সমস্যা কি, যে এর স্কোয়ার রুট বার করতে হবে। তো আমরা সবার আগে লিখে নিই 7 3 9 6, আমরা এর বর্গমূল করতে চাইছি। 6 এই অঙ্কটি শুধুমাত্র 4 এবং 4 আর 6 এবং 6 এই দুটোর বাইরে অন্য কোন স্কোয়ার নাম্বারের কম্বিনেশনে আসবে না। কারণ দেখো আমার স্কোয়ার মানে সমান দুটো সংখ্যার গুণফল, 6 একমাত্র 4 4 গুণ করলে হয়,
এবং 6 6 গুণ করলে হয় মানে আমি সবার প্রথম এই একক স্থানটা দেখে আমি টাইপ করতে পারি যে আমার এর স্কয়ার রুট যখন করব তার একক স্থানে কত আসবে তো স্বাভাবিকভাবেই কত আসা উচিত হয় 4 না হলে 6 তা প্রথম কন্ডিশন কি দাও আমরা আমার একক স্থানে যে সংখ্যাটা রয়েছে বা অঙ্কটি রয়েছে এই অঙ্কটি থেকে দুটো ফাইন্ড আউট করা যে কার কার স্কয়ার এইখানে আসতে পারে দ্বিতীয় পর্যায়ে স্কয়ার রুটের জন্য দেখো স্কয়ার রুটের ঘাত 2 আমরা এইজন্যই করব ডান দিক থেকে দুটো কেটে দেব প্রথমে একক স্থান চেক করে নেব সেই অনুযায়ী বসিয়ে নেব দ্বিতীয় ধাপ কি আমরা ডান দিক থেকে দুটো কেটে দেব দেবার পর লক্ষ্য করব এই যে যেটুকু সংখ্যা আমার কাছে পড়ে আছে সেই সংখ্যাটা আমার পরিচিত কোন সংখ্যা স্কয়ারের থেকে বড় আমার পরিচিত কোন সংখ্যা স্কয়ারের থেকে বড় কত হয়েছে এখানে 73 73 আমার চ্যানেলটা কোন সংখ্যা থেকে বড় হবে দেখো 7 7 49 8 8 64 9 9 81 তাহলে 7 স্কয়ারের থেকে বড় 8 স্কয়ারের থেকে বড় কিন্তু 9 স্কয়ারের থেকে ছোট যার স্কয়ারের থেকে বড় আমরা এইখানে সেই সংখ্যাটা লিখব দেখো এটা হতে পারে 84 স্কয়ার অথবা 86 স্কয়ার তাহলে প্রথম নিয়ম কি একক স্থান থেকে খুঁজে বার করো তারপরে দুটো কেটে দাও পরেরটুকু দেখো যে কোন চেরাইয়া সংখ্যা স্কয়ারের থেকে বড় এইবার তুমি নিশ্চয়ই কনফিউজ 84 হবে না 86 হবে তাহলে দেখো 84 বা 86 এর মাঝখানে একজন বসে রয়েছে কে বসে আছেন 85 আমরা 85 নেব কেন কারণ ওই যে নিয়ম বলেছিলাম গুণের ক্ষেত্রে যে কোনো সংখ্যা শেষে বা একক স্থানে যদি 5 থাকে তার স্কয়ার করা মুখে মুখে সম্ভব তাহলে 25 স্কয়ারটা চেক করে দেখি কত হয় 85 গুণ 85 বলে দেখো 5 5 25 8 9 72 তাহলে 7225 এই সংখ্যাটা 25 স্কয়ার কিন্তু আমার কাছে কত রয়েছে 7396 7225 যদি 25 স্কয়ার হয় তাহলে 7396 নিশ্চয়ই 84 স্কয়ার হবে 84 থেকে বড় হবে সংখ্যাটা মানে 25 থেকে বড় হবে কোন সংখ্যা স্কয়ার কত হবে 86 স্কয়ার আশা করি বোঝা গেল তাহলে আমরা এভাবে খুব তাড়াতাড়ি 4 5 সেকেন্ডের মধ্যে স্কয়ার রুট করে ফেলতে পারি এবার আমরা দ্বিতীয় एग्जांपल দেখি দেখো পরবর্তী উদাহরণ আমাদের চলে আসছে এখানে কত আছে 2116 আমাদের স্কয়ার রুট 12 হবে দেখো কত আছে 6 কত হবে হয় 4 না 6 কত হল স্কয়ার রুট দুটো কে পড়ে আছে 21 21 কোন সংখ্যা আছে না সংখ্যা স্কয়ার বলো দেখো 40 স্কয়ার 16 40 স্কয়ার 25 40 স্কয়ার থেকে বড় তাহলে হয় 44 হবে না হলে 43 হবে মাঝখানে কি বসে আছে সেই 45 স্কয়ার কত 20 25 কি করে করলাম এটা 25 5 গুণ তাহলে কত হবে 2025 যদি আমার 45 স্কয়ার হয় তাহলে 2116 কাজ কার হবে পরবর্তী ভাই যা এক আছে কত কত পারে ও হয় এক হবে না কত হবে কারণ টার্গেট আমার দুটো থাকবে কত কত দুটো কাজ কার এইবার দেখো আমার নিয়ম বলছে
দিক থেকে দুটো কাটো কত পড়ে আছে 151 তোমার চেনা জানা কোন সংখ্যা স্কয়ার থেকে বড়টা 11 স্কয়ার 121 12 স্কয়ার 144 13 স্কয়ার 169 তো দেখো 12 স্কয়ার থেকে বড় তুমি 13 স্কয়ার থেকে ছোট খেয়াল রাখবে কার থেকে বড় আমরা তাকে লিখব তা কত থেকে বড় 12 স্কয়ার থেকে বড় কত লিখব 123 অথবা 127 হয় এটা 123 স্কয়ার হবে না হলে এটা 127 স্কয়ার হবে তুমি বুঝতে পারছো না 123 হবে না 127 আমাদের হাতে এখন হয়ে গেছে কি হয়ে গেছে 125 স্কয়ার কি করে হবে বাচ্চা 25 12 করে রয়েছে 12 গুণ 13 তা 12 কে 13 দিয়ে গুণ করলে হয় 156 তো দেখো 15625 মানে 125 স্কয়ার আছে 15129 কাজ কার হবে এটা 123 কারণ 15625 হলো 125 স্কয়ার তার থেকে এখানে ছোট আছে তাহলে 8 বুঝে গেছেন পরবর্তী एग्जांपल আমার কাছে 28224 এর স্কয়ার রুট বার করতে হবে 4 হয়েছে কত কত হবে হয় 2 হবে না হলে 8 হবে এবার দুটো ক্যালকুলার দিক থেকে কত পড়ে আছে 282 282 কোন চেনা সংখ্যা স্কয়ারের থেকে বড় হবে দেখো 15 স্কয়ার 225 16 স্কয়ার 256 17 স্কয়ার 289 তাহলে 289 থেকে এটা ছোট তার মানে 16 স্কয়ার 256 তাহলে এখানে কত আসবে 16 হয় সংখ্যাটি 162 স্কয়ার হবে না হলে 168 স্কয়ার হবে মানে কি বসে আছে 165 165 স্কয়ারের নিয়ম কি ছিল 525 16 গুণ 17 16 গুণ 17 করা সহজ নিয়ম হচ্ছে 16 স্কয়ারের সংখ্যাটা 16 যোগ করে দাও 16 স্কয়ার কত ছিল 256 আর 16 যোগ করলে কত হবে 272 তো দেখো এই যে সংখ্যাটা এর থেকে বড় তাহলে কোনটা স্টার্ট হবে এটা 100